হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা প্রাইমারি ডেটের কয়েকটি শুনানি হয়েছে এবং সেই সঙ্গে নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং গ্রুপ সিডির শুনানি এবং সেই সঙ্গে রুম কী খোলা হবে কী খোলা হবে না এই নিয়ে কিন্তু আজকে যে মামলাগুলি ছিল সেই মামলাগুলি শুনানিতে কী হলো আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব সম্পূর্ণ তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা দেখুন তো বন্ধুরা প্রথমে ছিল প্রাইমারি টেটের নট ইনক্লুড মামলাটি এবং তারপরে ছিল প্রাইমারি ফিফটি পারসেন্ট মামলাটি এবং সেই সঙ্গে ছিল পনেরোশো চুরানব্বইয়ের মামলা তো বন্ধুরা তারপর যে মামলাটি উঠেছিলো সেটি হচ্ছে সিবিআইয়ের মামলা যেটি ছিল নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং গ্রুপ সিডি তো বন্ধুরা এখানে আজকে যে একটি সিট গঠন করা হয়েছিল সেই সিট গঠন করা হয়েছে এবং সিটের হাতে কিন্তু দায়িত্ব তুলে দেওয়া হয়েছে প্রাইমারি দুশো উনসত্তর জনের মামলাটি সেই সঙ্গে আরও মামলাটি তাদের জন্য ব্যর্থ করা হয়েছে যে মামলাগুলো যুক্ত করা হয়েছে তাদের কাজে সেগুলো হচ্ছে নাইন টেনের এবং ইলেভেন টুয়েলভের এসএসসির গ্রুপ সিডি এবং এই স্কুল সার্ভিস কমিশনের যে নাইনটেন ইলেভেন টুয়েলভ এবং গ্রুপ সিডির তোমাদের দুর্নীতিগুলো এই দুর্নীতির কিন্তু মামলাগুলি কিন্তু সিটের হাতে তুলে দিয়েছে বিচারপতি তো সিট এরপর তদন্ত করবে এবং সার্ভার রুম যে মামলাটি ছিল সার্ভার রুম চিচিং ফাঁক অর্থাৎ সার্ভার রুম কিন্তু ওপেন করার জন্য যে মামলাটি করেছিল কমিশন সেই কমিশনের আইনজীবী কিন্তু জানিয়েছিল যে সার্ভার রুম বন্ধ থাকলে কমিশন কাজ করতে পারছে না কারণ কমিশন কিন্তু প্রচুর কাজ করতে চায় এমনই আইনজীবী জানাচ্ছে কিন্তু আমরা জানি যে কমিশন কি বা কাজ করেছে এত দুর্নীতি এ ভরা তো সিবিআইয়ের যে তথ্য প্রয়োজন ছিল তা কিন্তু কমিশনের আইনজীবী বলছেন যে সিবিআইয়ের যে তথ্য প্রয়োজন ছিল তা তারা নিয়ে নিয়েছে আশা করি এরপর সার্ভার রুম খুলে দেওয়া হবে অর্থাৎ ডেটা রুমটা তো এক্ষেত্রে কিন্তু নাইন টেন ইলেভেন টুয়েলভের তোমাদের মেরিট লিস্টটি বলছে এক্ষেত্রে কমিশনের আইনজীবী জানাচ্ছে যে একটি অজুহাত দিচ্ছে যে নাইন টেনের মেরিট লিস্টে প্রকাশের জন্য কিন্তু তারা ডেটা রুমটি খুলতে চাইছে যেহেতু কিন্তু বিচারপতি যেহেতু এখানে অর্ডার প্রয়োজন তাই আইনজীবী জানাচ্ছে যে ডেটা রুমটি খুলে দেওয়া হোক এবং বিচারপতি বলছে না এখন খুলে দেওয়া হবে না আপনাদের রেজাল্ট ডেটারুম না খুললেও কিন্তু আপনারা মেরিট লিস্টটি পারবেন প্রকাশিত করতে তো এইভাবে কিন্তু মামলাটি শেষ হয়ে যায় তো এই নাইন টেন এবং গ্রুপ সিডির মামলাটি কিন্তু পুনরায় আবার উত্থাপিত হবে আগামী আগামী বুধবার এই মামলাটির কিন্তু পরবর্তী শুনানি হবে এবং সেদিনেই কিন্তু গুরুত্বপূর্ণ আরও কয়েকটি তথ্য কিন্তু উঠে আসবে কারণ এই নাইন টেন এবং গ্রুপ সি গ্রুপ ডি এই এই মামলার কিন্তু খামে বিচারপতিকে রিপোর্ট দিয়েছে সিবিআই তো আগামী সপ্তাহ থেকে কিন্তু আগামী সপ্তাহ থেকে কিন্তু মোড় ঘুরতে চলেছে কারণ সেই রিপোর্টে হয়তো রাঘব বোয়ালদেরও নাম থাকতে পারে বলে এমনই অনুমান করা হচ্ছে তো বন্ধুরা নাইন টেন ইলেভেন টুয়েলভের কিন্তু তোমাদের নোটিফিকেশান কিন্তু এই মামলার সঙ্গে জড়িত নয় তাই নাইন টেন ইলেভেন টুয়েলভের কিন্তু নোটিফিকেশান খুব শীঘ্রই প্রকাশিত হবে এটাই অনুমান করা হচ্ছে কারণ প্রথমে হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের নোটিফিকেশান বের হবে তারপর নাইন টেন ইলেভেন টুয়েলভের কিন্তু নোটিফিকেশান বেরোবে এমনই অনুমান করা হচ্ছে কারণ নাইন টেন ইলেভেন টুয়েলভের কিন্তু নতুন বিজ্ঞপ্তি প্রকাশের ক্ষেত্রে কোনো মামলা নেই যা আছে সে পুরোনো তাই এই নাইন টেন ইলেভেন টুয়েলভের কিন্তু নতুন নোটিফিকেশান বেরিয়ে যাবে তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করো সাবস্ক্রাইব করো